স্বাগতম জানাচ্ছি সাইদাস কিচেনে। আজকের রেসিপি পুরান ঢাকার জনপ্রিয় বিফ তেহেরি। চলুন ঝটপট তৈরি করে ফেলি। এক কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এটাকে মাখিয়ে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টার জন্য হলেও মেরিনেট করে রাখতে হবে। আর মাংসটা যতটা সময় ধরে আপনারা মেরিনেট করে রাখবেন, এটা খেতে অত মজা হবে আর নরম হবে। এখন প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিব আর দিয়ে দিব 4টি এলাচ, 3 টুকরো দারচিনি, 4টি লং আর 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হলে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। আর এইভাবে 3-4 মিনিট নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে দিব। ঢেকে দিব মাঝারি আঁচে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আর মাংস থেকে কিন্তু এখন যথেষ্ট পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে আরেকটু করে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। এখন ঢেকে মাঝারি আঁচে রান্না করব 30 মিনিট। 30 মিনিট পর মাংসের পানি শুকিয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে আর এই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন তেল আর মশলাটাকে রেখে একটা বাটিতে মাংসগুলোকে তুলে নিব। আর বাকি তেল মশলার সাথে আরো 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। আর দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর কয়েক মিনিট মাঝারি আঁচে চালটাকে ভেজে নেব। আর তেহেরি কিন্তু পোলাওয়ের চাল দিয়েই ভালো হয়। এখন গরম পানি দিয়ে দিব আর পানিটা দেওয়ার নিয়ম হলো যতটুকু চাল নেওয়া হবে তার ডাবল পানি। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছি সেক্ষেত্রে আমি 5 কাপ পানি দিব আর 1 কাপ দুধ দিব। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন। লবণ দিয়ে দিব 1 চা চামচ আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 5-6টি। এখন নেড়ে 2-3 মিনিট চুলার আঁচ বাড়িয়ে রান্না করব। 2-3 মিনিট পর পানিটা যখন কমে আসবে তখন মাংসগুলো দিয়ে একটু নেড়ে সমান করে দিব। আর ঢেকে 15 মিনিট লো আঁচে রান্না করব। 15 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়ার জল,
আর 1.5 চা চামচ ঘি। যেহেতু ঘিটা গলানো না, তাই ঘিটাকে মাঝখানে রেখে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিব। আর বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল বিফ তেহরি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।